নমস্কার বন্ধুরা, আর এস স্টোরি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সমস্ত রকম পৌরাণিক কাহিনীর রহস্য ও সব রকমের রহস্যময় ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন। আজ আপনাদের সামনে আর এস স্টোরি ইউটিউব চ্যানেল তুলে ধরল বজরংবলী হনুমানজির বিবাহ রহস্য। বন্ধুরা, সংকটমোচন মহাবলী হনুমানজির ব্রহ্মচারী রূপে তো আমরা সবাই পরিচিত, ওনাকে বাল ব্রহ্মচারীও বলা হয়। কিন্তু বন্ধুরা, আপনারা কখনো শুনেছেন হনুমানজির বিবাহ হয়েছিল আর ওনার নিজের স্ত্রীর সাথে একটি মন্দিরও আছে? আসলে হায়দ্রাবাদ থেকে 220 কিলোমিটার দূরে খম্বম জেলায় অবস্থিত হনুমানজির একটি মন্দির বিশেষ কারণে প্রসিদ্ধ। এই মন্দিরে হনুমানজির সাথে তার স্ত্রী সুবরচলের প্রতিমাও বিরাজমান আছে। এই ক্ষেত্রে প্রচলিত নিয়মের ভিত্তিতে হনুমানজির স্ত্রীর নাম সুবরচলা আর ইনি সূর্যদেবের কন্যা। কিন্তু এরকমও নয় যে হনুমানজি ব্রহ্মচারী ছিলেন না। বন্ধুরা, আসলে পবনপুত্র হনুমানের বিবাহ হয়েছিল আর তিনি বাল ব্রহ্মচারীও ছিলেন। আসুন জানা যাক এর পেছনে থাকা পুরো কাহিনীর রহস্য। পরাশর সংহিতায় উল্লিখিত আছে যে হনুমানজি অবিবাহিত ছিলেন না, ওনার বিবাহ সূর্যদেবের পুত্রী সুবরচলার সাথে হয়েছিল। সংহিতা অনুসারে হনুমানজি সূর্যদেবকে নিজের গুরু বানিয়েছিলেন। সূর্যদেবের কাছে 9টি দিব্য বিদ্যা ছিল। এই সব বিদ্যাগুলি বজরংবলী প্রাপ্ত করতে চেয়েছিল। এই 9টির মধ্যে 5টি বিদ্যার জ্ঞান তো সূর্যদেব হনুমানজিকে দিয়ে দিয়েছিলেন, কিন্তু শেষ 4টি বিদ্যার জন্য সূর্যদেবের সামনে এক কঠিন সমস্যা বাধা হয়ে দাঁড়ালো। শেষ 4 দেববিদ্যার জ্ঞান শুধুমাত্র তারাই প্রাপ্ত করতে পারতেন যারা বিবাহিত, হনুমানজি বাল ব্রহ্মচারী ছিলেন। এই জন্য সূর্যদেবের শেষ 4 দিব্যবিদ্যার জ্ঞান হনুমানজিকে দেওয়াতে অসমর্থ হয়। এই সমস্যা সমাধানের জন্য সূর্যদেব হনুমানজিকে বিবাহ করার জন্য বলেন। প্রথমে তো হনুমানজি বিবাহের জন্য রাজি হলেন না, কিন্তু ওনাকে শেষ 4 দিব্যবিদ্যার জ্ঞানও প্রাপ্ত করতে হবে। এই জন্য হনুমানজি বিবাহের জন্য রাজি হয়ে যান। যখন হনুমানজি বিবাহের জন্য রাজি হয়ে যায়, তখন ওনার জন্য যোগ্য কন্যার খোঁজ করা হয় আর এই খোঁজ শেষ হয় সূর্যদেবের পুত্রী সুবরচলাকে দিয়ে। সূর্যদেব হনুমানজিকে বলেন যে সুবরচলা পরম তপস্বী ও তেজস্বিনী আর এর তেজ শুধু তুমি সহ্য করতে পারো। সুবরচলার সাথে বিবাহ করার পর তুমি শেষ 4 দিব্য বিদ্যার জ্ঞান অর্জন করতে যোগ্য হয়ে যাবে। সূর্যদেব এটাও বলেন যে সুবরচলার সাথে বিবাহের পরেও তুমি সর্বদা বাল ব্রহ্মচারী থাকবে, কারণ বিবাহের পরে সুবরচলা আবার তপস্যায় বিলীন হয়ে যাবে। এই সব বলার পর হনুমানজি ও সুবরচলার বিবাহ সূর্যদেব দিয়ে দেয়। বিবাহের পরে সুবরচলা পুনরায় তপস্যায় বিলীন হয়ে যায় আর হনুমানজি তার গুরু সূর্যদেবের কাছ থেকে শেষ 4টি দিব্য বিদ্যাও অর্জন করে নেয়। এইভাবে বিবাহের পরেও হনুমানজি বাল ব্রহ্মচারী ছিলেন। তো বন্ধুরা, এটি ছিল আজকের ভিডিও, যে ভিডিওটিতে আমরা বললাম যে হনুমানজি বিবাহ করেছিলেন এবং ওনার সাথে ওনার স্ত্রীর একটি মন্দিরও আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।